টিউটোরিয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা সমানুপাতের অঙ্ক করেছিলাম এবং সমানুপাতিক ভাগ কিভাবে করতে হয় সে নিয়মগুলো শিখছিলাম। আজকে দেখো সেই নিয়মের প্রতিফলক হিসাবে আমরা কিছু অঙ্ক করি। তো এর আগের ক্লাসে আমরা 7 নম্বর পর্যন্ত করেছি, আজ আমরা 8 থেকে শুরু করব। 8-এ দেখো এখানে আছে 2160 টাকা রুমি জেসমিন কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে এখানে আমরা কি লিখব, যে রুমি জেসমিন ও কাকলির প্রাপ্ত টাকার অনুপাত। রুমি জেসমিন ও কাকলির প্রাপ্ত টাকার অনুপাত, এটা কত আছে, 1:2:3। অনুপাতটির সংখ্যাগুলোর সমষ্টি, অর্থাৎ এই যে অনুপাতটা আছে এখানে যে সংখ্যাগুলো আছে এর সমষ্টি নির্ণয় করতে হবে, 1+2+3। তাহলে কত হলো, 3 আর 3 6। এরপরে বলছে যে এই যে মোট টাকাটা দেওয়া আছে এর মধ্যে কে কত পেলো। তাহলে প্রথমে আমরা রুমির টাকা বের করি। রুমি পাবে বা পেল 2100, আছে হলো 60, এর 1/6 অংশ। তাহলে এখানে 2160 × 1/6, তাহলে এখানে 6 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 21 × 3 = 18, 18 থাকলো, তাহলে এখানে আর থাকে 3 × 6 = 36, 0, অর্থাৎ 360 টাকা। দেখো একের সাথে গুণ করলে 360 হয়। এরপরে আমরা যাব জেসমিনের টাকা। তাহলে জেসমিন পেল বা পাবে, আমরা ওখানে পাবে লিখছি যেহেতু এখানেও পাবে লিখি, জেসমিন পাবে ঠিক একই রকম 2160-এর। জেসমিনের অনুপাত ছিল 2, তাহলে 2/6 অংশ। তো এখানে 2160 × 2/6, তো 6 দিয়ে যদি আমরা ভাগ করি দেখো 360 হয়। 360 × 2, তার মানে 0, 6 × 12 = 2, 3 × 6 = 7, অর্থাৎ 720 টাকা। এবং কাকলি পাবে, তাহলে কাকলি পাবে 2160-এর কাকলি হলো 3, তাহলে 3/6 অংশ = 2160 × 3/6, তাহলে 360 × 3, 3 × 0 = 0, 3 × 6 = 18, 8 × 3 = 9, 10, এত টাকা। এখন এই অঙ্কটা হলো কি না তোমরা কীভাবে স্বতঃসিদ্ধ করবে দেখো, খুবই একটা সুন্দর প্রসেস। আমরা এই তিনটা সংখ্যা যদি যোগ করি, অর্থাৎ তিনজনের টাকা যোগ করে যদি 2160 হয়, তাহলে বুঝতে হবে অঙ্কটা ঠিক আছে। তো আমরা করি দেখো, প্রথমে 0, তার 28 × 6 = 14, আর 2 × 16 = 6 হাতে 1, 3 × 1 = 4, 27 × 4 = 11, 11 × 1 = 1, 1 × 1 = 2। তাহলে এখানে আমরা তিনজনের টাকা পেয়ে গেলাম এবং তিনজনের টাকা যোগ করলে 2160 হয়, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের স্বতঃসিদ্ধ হলো। এরপরে 9 নম্বরে বলছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়ামের এত টাকা হলে লাবিব ও সামি কত পেল। দেখো এটা অন্য একটা প্রসেস, অর্থাৎ উদাহরণ এই অনুযায়ী তোমাদের একটা অঙ্ক কিন্তু আমি শিখিয়েছিলাম, সে অনুযায়ী কিন্তু অঙ্কটা আমি এখানে আবার করব। তো এখানে দেওয়া আছে লাবিব, সামি ও সিয়ামের প্রাপ্ত টাকার অনুপাত। তাহলে আমরা এখানে এটা লিখি, আমরা কি লিখব, যে লাবিব ইস্টু সামি ইস্টু সিয়াম সমান সমান 5:4:2। তো এখানে দেখো লাবিব ইস্টু সামি ইস্টু সিয়াম 5:4:2। এখন এবার এখানে আমাদের টাকা দেওয়া আছে কার টাকা, সিয়ামের টাকা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে যদি এই অনুপাতটা নিই, অর্থাৎ যদি আমরা লিখি সামি ইস্টু সিয়াম কত লিখতে পারি, তাহলে 4:2। তো এখানে আমরা তাই লিখি, এখানে এখানে সামি ইস্টু সিয়াম = 4:2।
বা এখানে দেখো আমি যদি ভাগ করি স্বামী বাই অনুপাত মানে কি যখন আলোচনা করেছি তখন কিন্তু বুঝিয়েছি অনুপাত মানে ভাগ তাহলে স্বামী বাই শ্যাম ইকুয়াল টু 4/2 বা এবার যদি আমরা আর গুণন করে দিই আমাদের কিন্তু শ্যামের টাকাটা দেওয়া আছে অর্থাৎ আমাদের স্বামীর টাকা বের করতে হবে তাহলে আমরা যদি এই যে আর গুণন করে দিই তাহলে কি হবে দেখো স্বামী ইস টু 2 ইকুয়াল টু শ্যাম ইস টু 4 গুণ 4 বা এরপরে স্বামী সমান সমান শ্যামের কত টাকা দেওয়া আছে এখানে দেওয়া আছে 180 টাকা তাহলে 180 গুণ 4/2 তো অতএব স্বামীর আছে এখানে 2 দুগানি 4 2 শূন্য শূন্য 8 দুগানি 16 6 হাতে 1 2 একে 2 আর 1 3 360 টাকা এইটা কিন্তু আমরা স্বামীর টাকা পেয়ে গেলাম এবার আমরা লিখতে পারি আবার তাহলে এখানে দেখো আমরা লাভী বা স্বামী স্বামীর টাকা যেহেতু পেয়ে নিছি আমরা এবার এই অনুপাতটা নিয়ে নেব এই অনুপাতটা সাহায্য করব তাহলে আমরা আবার কি লিখতে পারি লাভী বিশ টু স্বামী সমান সমান 5:4 বা এখানে আমরা লিখি লাভী বাই স্বামী ইকুয়াল টু 5/4 বা ঠিক আর গুণন করে দেব যেহেতু যেটা চাইবে সেটা বামে রাখবো লাভী গুণ 4 ইকুয়াল টু স্বামী গুণ 5 বা লাভী গুণ স্বামীর কত পেলাম 360 গুণ 4 সরি 5/4 তাহলে অতএব লাভী পাবে 4 নং 36 90 500 45 এত টাকা 450 টাকা তাহলে লাভী পাবে কত 450 টাকা আর স্বামী পাবে 360 টাকা এরপরে 10 নম্বরে আছে সবুজ ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের 3/5 অংশ ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকে কত টাকা পায় তাহলে ডালিম লিঙ্কনের তাহলে আমাদের কিন্তু লিঙ্কনের টাকাটা ধরে নিতে হবে 10 নম্বরে তো লিঙ্কন ধরি লিঙ্কন পায় এখানে আমরা ধরে নিই ধরি লিঙ্কন পায় ক টাকা তো যেহেতু ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় এখানে আমরা লিখি যেহেতু ডালিম লিঙ্কনের দ্বিগুণ ও সবুজ ডালিমের 3/5 অংশ পায় তাহলে অতএব ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ অর্থাৎ 2 ক টাকা এবং সবুজ পায় কত ডালিমের 3/5 অর্থাৎ 2 ক এর 3/5 অংশ তাহলে 2 ক গুণ 3/5 অর্থাৎ 3 দুগানি 6 ক/5 টাকা এত টাকা ডালিম পায় এখন তিনজনের টাকা হলো 6300 তাহলে আমরা কি লিখতে পারি দেখো প্রশ্ন মতে আমরা লিঙ্কন পেল ক টাকা ডালিম পেল 2 ক টাকা আর সবুজ পেল 6 ক/5 টাকা এটা মোট কত টাকা 6300 বা এটা লসাগু করি 5 লসাগু তাহলে এখানে হচ্ছে 5 ক 5 দুগানি 10 ক যোগ 6 ক ইকুয়াল টু 6300 বা উপরে যদি আমরা যোগ করি কত হচ্ছে 21 ক আর এখানে হচ্ছে 6300 গুণ 5 বা ক সমান 6300 গুণ 5/21 তাহলে 21 দিয়ে ভাগ করি 3 = 63 অতএব ক ইকুয়াল টু 3/15 টাকা তাহলে এটা কার টাকা লিঙ্কনের টাকা অতএব লিঙ্কন পায় 1500 টাকা এরপরে ডালিম পায় তার দ্বিগুণ অর্থাৎ 1500 গুণ 2 বা 3000 টাকা এবং সবুজ পায় কত
কালিমের 3/5 অংশ, অর্থাৎ 3000 এর 3/5 অংশ। তার মানে আমরা এখানে করতে পারি 3000 গুণ 3/5 টাকা, তার মানে 5 × 30 = 600, 3 × 6 = 1800। তাহলে দেখো আমরা লিংকনের টাকা পেয়ে গেলাম, ডালিমের টাকা পেয়ে গেলাম, সবুজের টাকা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে বলছে 11 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই অঙ্কগুলোর কিন্তু সৃজনশীল আকারে পরীক্ষায় আসে। তো এখানে বলছে তামা দস্তা রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো, ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা রূপার অনুপাত 3:5। এখন 19 গ্রামের ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে এখানে আমাদের অনুপাত দেওয়া আছে তামা দস্তা আর দস্তা রূপা। তাহলে আমরা প্রথমে কি করব খেয়াল করো, এখানে আমরা প্রথমে লিখি, এটা হলো 11 নম্বর অঙ্ক, তামা ইস টু দস্তা। এখানে দেখো তামা ইস টু দস্তা ইকুয়াল টু 1:2, আর আছে হলো 10 × রূপা সমান সমান, আর একটা আছে 3:5, 3:5। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে নির্ণয় করতে হবে। তো ধারাবাহিক অনুপাতে নির্ণয় করতে গেলে কি করতে হয়, আমরা ধারাবাহিক অনুপাতে নির্ণয়ের নিয়ম আমরা জানি যে প্রথম অনুপাতের উত্তর রাশি মানে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করলে আমরা ধারাবাহিক অনুপাত পেয়ে যাব। তো সেখানে তাই যদি হয়, দেখো এখানে এটাকে আমি এখানেই গুণ করি, এখানে আমি গুণ করলাম, তাহলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা অর্থাৎ 3, আর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা তার মানে 2, তাহলে এখানে আসছে 3 × 3, 3 × 2 = 6, এখানে আসছে 3 × 2 = 6, 5 × 2 = 10। তাহলে অতএব তামা ইস টু দস্তা ইস টু রূপা কত হলো 3:6:10। অনুপাতটির সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি 3+6+10 19। এখন মোট গহনার পরিমাণ দেওয়া আছে 19 গ্রাম, বলছে এতে কতটুকু রূপা আছে, তাহলে রূপার পরিমাণ, রূপার পরিমাণ কত, দেখো এখানে মোট সোনা হলো 19, তাহলে 19-এর রূপা হলো 10/19 অংশ, এত অংশ, তার মানে হলো 19 × 10/19, 19 কেটে গেলে 10 থাকে, অর্থাৎ 10 গ্রাম। তাহলে ওই গহনায় রূপা আছে 10 গ্রাম। এভাবে পর্যায়ক্রমে আমরা তামা ও দস্তার পরিমাণটাও আমরা বের করতে পারি। শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে, পরবর্তী দিন বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করব। আশা করি তোমরা ক্লাসটাকে ভালোভাবে উপভোগ করেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।